خلوف السلمي كافه تمرا اسلامে প্রবেশ করো পরিপূর্ণভাবে আধাআধি اسلامে প্রবেশ করার কোনো সুযোগ আসলে নাই এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য اسلامে داخل হতে হবে পূর্ণাঙ্গভাবে আর পরিপূর্ণভাবে اسلامে داخل হওয়ার اسلامে প্রবেশ হওয়ার এই বিষয়টাকে আমরা সংক্ষেপে এক কথায় যদি বলি তাহলে এভাবে বলতে পারি যে গোটা ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করেছেন অর্থাৎ একজন মুসলমানের করণীয়গুলোকে দুই ভাগে ভাগ করেছেন তার কিছু হলো হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এবং অধিকারসমূহ যেখানে মানুষের বা আল্লাহর সৃষ্টির কোনো অধিকারের সম্পর্ক নেই জাস্ট আল্লাহর নির্দেশ নিষেধগুলোকে মান্য করে চলা এটাই হলো হুকুকুল্লাহ যেমন পাঁচ ওয়াক্ত নামাজ এটা আল্লাহর হক এখানে কোনো মানুষের অধিকারের সংশ্লিষ্টতা নাই আমি নামাজ না পড়লে কোনো মানুষের ক্ষতি করলাম না ঠিক একই ভাবে রোজা রমজান মাসের সিয়াম এটা কি আল্লাহর হক না বান্দার হক আল্লাহর হক কারণ আমি রমজান মাসে রোজা যদি না রাখি তাতে কারোর কোনো অধিকার নষ্ট হলো না কিন্তু আল্লাহর নির্দেশ লঙ্ঘন হলো আল্লাহর হক নষ্ট হলো আল্লাহর হক আমাদের কাছে কি সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে একটা হাদিস খুব সংক্ষেপে আমরা শুধুমাত্র বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার কাছে আল্লাহর হক বা আল্লাহর পাওনা আল্লাহর অধিকার হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহর আদেশগুলোকে মেনে চলবে এবং সেগুলো অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে আল্লাহ ছাড়া আর কাউকে সেখানে কোনো প্রকার শেয়ার দিবে না শুধু আল্লাহর জন্য এইভাবে যদি সে ইবাদত করে তাহলে সে আল্লাহর হকটা আদায় করলো আর যদি আল্লাহর হক সেভাবে আদায় করতে পারে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে অর্থাৎ বান্দার অধিকার হয়ে যায় পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে কোনো প্রকার আযাব দেওয়া ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবে তো এই আল্লাহর হক এবং বান্দার হক এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় করতে আমরা অনেকে ত্রুটি করে ফেলি আর এই জন্য আমরা খাঁটি মুসলমান বা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি না আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাকে একাধারে আল্লাহর হক আদায় করতে হবে বান্দার হকও আদায় করতে হবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বান্দার হকের ব্যাপারে সচেতন কিন্তু আল্লাহর হকের ব্যাপারে সচেতন না তারা কারা তারা হলেন অনেক নাস্তিক আছেন অনেক নামদারি মুসলমান আছেন যারা মাশাআল্লাহ সত্যি মানবাধিকারের ব্যাপারে সচেতন একজন শ্রমিকের অধিকারের ব্যাপারে তিনি সচেতন নারীর অধিকারের ব্যাপারে তিনি সচেতন নিজের স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সচেতন এরকম অন্যান্যদের অধিকার ব্যাপারে আমি খুব সচেতন এক কথা আমাদের সমাজ যেটাকে সৎ বা ভালো মানুষ বলে কিন্তু তিনি তার আল্লাহর অধিকার তার সৃষ্টিকর্তার অধিকার ব্যাপারে সচেতন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যার নুন খেয়ে আমাকে বেঁচে থাকতে হয় যার নেয়ামতের মাধ্যমে আমার অস্তিত্ব টিকে থাকে সে রবের যদি আমি নাশুকরি করি আর পৃথিবীর সকল মানুষের কৃতজ্ঞতা আদায় করি সবার প্রতি দায়িত্বশীল হই তারপর আমি পূর্ণাঙ্গ দায়িত্বশীল কখনোই হতে পারব না ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি আপনার বাবাকে মানেন না আপনার বাবার প্রতি কোনো আপনার কৃতজ্ঞতা বোধ নাই তার প্রতি আপনার কোনো সিম্প্যাথি মায়া শ্রদ্ধা ভালোবাসা কিছুই নেই কিন্তু আপনি ভাই বোন ভাতিজা ভাতিজি বোন ভাগিনা ভাগিনী সবার প্রতি খুব কেয়ারিং বাট আপনার মা বাবার পরে আপনি একেবারেই ড্যাম কেয়ারিং এই বিষয়টা যেরকম গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো আল্লাহর হক বাদ দিয়ে শুধু মানুষের অধিকার নিয়ে সোচ্চার থাকাটাও ঠিক একই রকম কারণ আমি যে মানুষগুলোর অধিকার আদায় করতে চাই তাদের অধিকার আদায় করা বা তাদের অধিকার দেওয়া আদায় করার তৌফিক দান করা এগুলো সবগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান তিনি তো মহান সৃষ্টিকর্তা সব তো তারই সৃষ্টি অতএব তাকে ভুলে গিয়ে তার সৃষ্টির অধিকার করার সচেতন থাকা এটা হলো মা বাপকে ভুলে গিয়ে ভাই বোনকে নিয়ে কেয়ারিং থাকার মতো এই জন্য একজন ইমানদার তিনি এই দুইটার মধ্যে সমন্বয় করবেন প্রথম শ্রেণী যেটা বললাম যে কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা মানুষের অধিকারের পরে সচেতন
এমন কি পিপীলিকা পশু পাখি প্রাণী সবগুলো ওদের উপর সচেতন কিন্তু আল্লাহর অধিকার করা সচেতন না আবার এর বিপরীতে দ্বিতীয় শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই কাতারের সেটা হলো যে আল্লাহর অধিকারের ব্যাপারে টুকটাক সচেতন হলেও বান্দার অধিকারের ব্যাপারে একেবারেই অবচেতন আল্লাহর অধিকার আদায়ে কিছুটা হলেও চেষ্টা থাকে কিন্তু বান্দার অধিকার আদায়ে তেমন কোনো চেষ্টা নেই বললে ভুল হবে না আমরা 99.9% মুসলমান বললেও ভুল হবে না যে এই কাতারের সামিল যে আমরা নামাজের ব্যাপারে যত সিরিয়াস আমি আরেকটা মানুষের পেছনে যে সমালোচনা করছি কথা বলছি এতে তার অধিকার খর্ব হচ্ছে কিনা ক্ষুণ্ণ হচ্ছে কিনা এই ব্যাপারটাতে ততটা আমরা সিরিয়াস না দেখুন গোটা কোরআন যদি আপনি খোলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার অধিকারগুলোর ব্যাপারে এত খুলে খুলে বলেন নাই তাওহীদের ব্যাপারটা বলেছেন সেটা ভিন্ন শিরক মুক্ত ঈমান এটার উপর সবচেয়ে বেশি আলোকপাত হয়েছে গোটা কোরআনে এটা হলো মূল কিন্তু এরপরে ইবাদতের কথা যদি আপনি বলেন ইবাদতগুলো ইসলামের পাঁচটা স্তম্ভ মৌলিক কাজ এগুলোর গুরুত্ব তো বোঝানো অপরিসীম এগুলো বলা তো বাহুল্য বাট সেই ইবাদতগুলোর ডিটেইল বিস্তারিত বিবরণ আপনি কোরআনে খুঁজে পাবেন না সংক্ষেপে সংক্ষেপে বলা আছে বিস্তারিত ব্যাখ্যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো তুলনামূলকভাবে কোরআনে অনেক বেশি খুলে খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখেছেন কিন্তু এত বেশি রাখেন নাই তিনি নিজেই অনেক কিছু বলে দিয়েছেন তো এই জন্য বান্দার হকের ব্যাপারে সচেতনতা ছাড়া কখনো আমরা ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই কথা একেবারে পরিষ্কার আল্লাহ সুবহানাহু দেখবেন না আপনি নামাজ কত বেশি নিয়ে আসছেন হ্যাঁ পাঁচাক্ত নামাজ এটা তো মৌলিক পড়তে হবে ম্যান্ডেটরি এটা দেখবেন এরপর আপনি নফল নামাজ যদি নাও পড়েন আল্লাহর কাছে জবাব দিতে নাই কিন্তু আল্লাহ দেখবেন আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন কিনা আল্লাহ দেখবেন আপনার মা বাবার প্রতি দায়িত্ব সেটা আদায় করতে আপনি কোনো ত্রুটি করেছেন কিনা আল্লাহ দেখবেন আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজে নানান বিষয় নিয়ে আঞ্চলিক রাজনীতি দেশীয় রাজনীতি জাতীয় রাজনীতি কিংবা ধর্মের নামে কিংবা নানা নামে আপনি গ্রুপ করে করে বলয় করে করে এই গ্রুপিং এর পেছনে পড়তে গিয়ে আপনি কার কার সমালোচনা কি পরিমাণ করেছেন কার কার চরিত্র হনন করেছেন কার কার অধিকার নষ্ট করেছেন কোন মুরব্বী আপনার বয়সে বড় তাকে অসম্মান করেছেন কে বয়সে ছোট তাকে আপনি স্নেহ না করে অনাদর করে তাকে আপনি যাতা আচরণ করেছেন আপনি কি কি কাজ করেছেন এগুলো হলো আপনার আমলনামার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় একটা হাদিস আমরা এর আগে আপনাদেরকে বারবার শুনিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে মাথায় থাকা উচিত আদ-দাওয়াবীন ইনদাল্লাহি সালাসা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিন ধরনের মামলা উঠবে বান্দা বান্দার সব মামলাগুলোকে এখানে ভাগ করা হয়েছে তিনটা দেওয়ানুল লা ইগফিরুল্লাহু মিনহু শাইআ এক ধরনের মামলা থাকবে যেগুলোর কোনো ক্ষমা হবে না কোনো ক্ষমা হবে না অর্থাৎ সেগুলো শুনানিই হবে না কারণ এটা ক্ষমার অযোগ্য সেগুলার শুনানি যে হ্যাঁ তুমি কেন করছো বান্দা বলবে আল্লাহ আমি না বুঝা করে ফেলছি আমাকে এখন মাফ করে দেন আচ্ছা ঠিক আছে যাও মাফ এরকম কোনো অপশন নাই সেগুলার শুনানিই হবে না ওই মামলার কোনো শুনানি আল্লাহ তাআলা করবেন না অর্থাৎ বিনা শুনানিতে সেগুলো ক্ষমার যোগ্য সেগুলো কোনগুলো আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করা শরীক করা নানাভাবে আমরা আল্লাহর সাথে শরীক করি নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীকের বিষয় নিয়ে আলাদা একদিন আলোচনা হওয়া দরকার শিরক কতভাবে হতে পারে কত ক্যাটাগরির শিরক আছে কত দিক থেকে আমরা শিরকের সাথে আসতে পৃষ্ঠে জড়িত আপনি যদি মনে করেন আনুগত্য দাসত্ব গোলামি আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যায় অর্থাৎ আল্লাহকে যেভাবে আনুগত্য করা যায় এরকম অন্ধ আনুগত্য আরো কারো করা যায় যা বলবেন তা করব সেটা ধর্মের নামে হতে পারে সেটা ইনকামের নামে হতে পারে রাজনীতির নামে হতে পারে যে কোনো নামে হতে পারে অনেক মানুষ আছে দেখবেন পয়সার জন্য যা দরকার তা করবে যমুকের কথা শুনলে পয়সা পাবো তিনি যা বলবেন তা করবো আমার দরকার পয়সা আছে না এরকম অনেক লোক যা বলবে তা করব এই কথা একমাত্র প্রযোজ্য হবে এক সত্তার সাথে তিনি হলেন আপনার সৃষ্টিকর্তা আপনি যদি একই
অবস্থান অন্য কাউকে দেন তাহলে আপনি এক ধরনের শিরক করলেন আমি কি বোঝাতে পেরেছি জি ধর্মের নামেও হয় যে আপনি এমন কাউকে ভক্তি করলেন ভালোবাসলেন উনি যা বলবেন তা করবেন উনি উল্টা বলো ভুল বলো কোরআনের সাথে মিল থাকুক বেমিল থাকুক হাদিসের সাথে সামঞ্জস্য থাকুক অসামঞ্জস্য থাকুক দেখা দেখি নেই বাস আমার হুজুর বলছে ভাই আমাকে শ্রদ্ধা করি ভক্তি করি উনি বলছেন বাস আমি মানবো আমার কিছু বোঝার দরকার নাই এই অন্ধ আনুগত্য ধর্মের নামে অনেক সময় ব্যক্তিকে আমরা দেই অনেক সময় রাজনীতির নামে সেটা ভিলেজ পলিটিক্স বলেন বিভিন্ন এলাকায় নানান স্বার্থ সংশ্লিষ্ট পলিটিক্স আছে আছে না নাই হোক সেটা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি ছোট ছোট মহল্লা ভিত্তিক রাজনীতি নানান রকমের রাজনীতি এই সমস্ত রাজনীতিগুলো তো দেখা যায় আমি একটা গ্রুপে আছি অতএব গ্রুপের লিডার যা বলছেন কি বলছেন দেখার দরকার নাই অন্ধের মতো ভুল বলল সেটাকে আমি প্রলেপ দিয়ে সঠিক বানানোর চেষ্টা করব ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করব এটা হলো রাজনীতির নামে অন্ধ আনুগত্য মুসলমান একমাত্র আনুগত্য করবে অ্যাবসলিউট আনুগত্য যেটা সেটা একমাত্র নিবেদন করবে এক সত্তাকে তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাস এছাড়া কারোর জন্য তার অ্যাবসলিউট আনুগত্য নেই আর বাকি সবার জন্য আপনি বলেন আমি বলি উনি বলেন তুমি বলেন যেই হোক না কেন ভালো কিছু হলে গ্রহণ করতে কোনো আপত্তি থাকবে না ভুলভাল কিছু হলে আমার বাপও যদি বলে আমার হুজুরও যদি বলে আমার নেতাও যদি বলে আমার গ্রুপের লোকও যদি বলে আমার দলের লোকও যদি বলে ভুলভাল কিছু ত্রুটিপূর্ণ কিছু অন্যায় কিছু সেটা আমি গ্রহণ করব না এর নাম হলো মুসলমান তাহলে আনুগত্যর ক্ষেত্রে আমরা অনেক সময় শিরক করি যে আল্লাহকে যে আনুগত্যটা দেওয়া উচিত ওই ক্যাটাগরির আনুগত্য অন্য কাউকে আমরা দিয়ে দিচ্ছি আছে না নাই এই শিরক আল্লাহ তাআলা কিন্তু মাফ করেন না বিশেষ করে শিরকটা যখন শিরক আকবর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক সকল ক্ষমতা সকল জগতের অধিকারী এটা নিয়ন্ত্রণ আল্লাহ ছাড়া কারোর কাছে নাই এখন আপনি যদি বিশ্বাস হয় যে না এটা অন্য কারোর কাছেও আছে এটা শিরক ইবাদত গোলামী দাসত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন আল্লাহ ছাড়া মানুষকে আমরা ইবাদত নিবেদন করি বান্দারে কপাল শুধু আল্লাহর জন্য নামবে এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনারই ইবাদত করি আর কাউকে না ওয়া ইয়াকা নাস্তাইন এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই এখানে সাহায্য বলতে অলৌকিক সাহায্য যেটা লৌকিক সাহায্য তো আপনি আমার কাছে আমি আপনার কাছে চাইবো ভাই এটা কলম দেন ভাই জিনিসটা আগায় দেন এটা লৌকিক সাহায্য এটা দেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি দিবেন অলৌকিক সাহায্য কি যে আল্লাহ আমার অমুক কাজটা আপনি করায় দেন দৃশ্যমান কিছু না লৌকিক কিছু না অলৌকিক পাওয়ার এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কারোর কাছে এখন কেউ যদি মনে করে যে আমার পীর সাহেবের কাছে আছে অমুক দরবারে আছে অমুক ব্যক্তির কাছে আছে শিরক হলো আল্লাহই ঘোষণা দিয়েছেন যে তোমাকে বলতে হবে স্বীকারোক্তি দিতে হবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা তোমারই ইবাদত করি দাসত্ব একমাত্র তোমারই করি এবং তোমার কাছেই সাহায্য চাই দেখো তাওহীদের মধ্যে অন্যরকম একটা সম্মান লুকাইত আছে মর্যাদা লুকাইত আছে আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কেন সবচেয়ে বড় অপরাধ কেন মানুষ হত্যা জেনা ব্যভিচারের মতো অপরাধ সেগুলো জঘন্য মহা অপরাধ ইসলামে এগুলোর জন্য জঘন্য শাস্তি আছে কিন্তু শিরকের মতো অপরাধ কোনোটা নাই কারণটা কি বাহ্যিকভাবে কিন্তু একটু চিন্তা করলে মনে হয় একটা মানুষ শিরক করলো কারো ক্ষতি তো করে নাই কারো ক্ষতি তো করে নাই খুন করছে একটা মানুষ মেরে ফেলছে ধর্ষণ করছে একটা মানুষের অধিকার নষ্ট করেছে অতএব সেগুলো জঘন্য অপরাধ বোঝা যায় সাদা চোখে বোঝা যায় খোলা চোখে বোঝা যায় কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করলো সে আল্লাহরে সেজদা দিল আবার কোনো মাজারে গিয়ে সেজদা দিল আল্লাহর কাছে দোয়া করলো আবার পীর বাবার কাছেও সন্তান চাইলো ব্যবসার উন্নতি চাইলো আল্লাহকে আনুগত্য করলো আবার নানা নামে বিভিন্ন মানুষকে দলকে ইজমকে পর্যন্ত ওরকম আনুগত্য দিল যে আমি আপনার আনুগত্যের লাগাম জিঞ্জির আমার গলায় পরিয়ে এর মাথা আপনার হাতে দিলাম আপনি যেদিকে টানবেন সেদিকে যাব এই আনুগত্য সমাজে অনেক ক্ষেত্রে আসে না নাই যে যে দল করে যে যে গ্রুপ করে সেটা ধর্মের নামে হোক রাজনীতির নামে হোক অন্য যে নামেই হোক না কেন অন্ধ আনুগত্য জিঞ্জির পরে গোলামীর রশিটা দিয়ে দিছে যার
দল করে যার গ্রুপ করে যার murid হইছে যার পেছনে আছে তার হাতে এবার আপনি যেদিকে টান সেদিকে আসি উল্টা পাল্টা বললো আমি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করব এটা তো মুসলমানের চরিত্র না মুসলমানের চরিত্র হলো যে অ্যাবসলিউট আনুগত্য সে আল্লাহর কাছে দিয়ে এখন কথা হলো আল্লাহর সঙ্গে শিরক করলো না কাউকে সিজদা করলো বড় শিরক করলো তাহলে এটা সবচেয়ে বড় অপরাধ কারণটা কি এটা যেমন কি সমস্যা হয় ব্যক্তি ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষত্বের ক্ষতি করেন না ভাইরা আমার এটা কি সবচেয়ে বড় জঘন্য অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্ষমার অযোগ্য বলেছেন অন্যতম একটি কারণ হলো আপনি গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করতে পারবেন না পারবেন গোটা পৃথিবীর সব মানুষকে অপমান করতে আপনি পারবেন পারবেন শিরক এমন একটা অপরাধ যে অপরাধের মাধ্যমে গোটা পৃথিবীর সকল মানুষকে আপনি অপমান করতে পারবেন কিভাবে সেটা আপনি যখন শিরকে লিপ্ত হবেন তার মানে হলো আপনি আপনার মহান সৃষ্টিকর্তাকে যে আনুগত্য দাসত্ব নিবেদন করার কথা সেটা কোন মুক্তিকে কোন ব্যক্তিকে কোন দলকে কোন গ্রুপকে কোন পিলারকে কোন প্রাণীকে কোন কিছুকে আপনি নিবেদন করলেন এই নিবেদনটা করার মাধ্যমে মূলত আপনি গোটা মানব জাতিকে অপমান করলেন কিভাবে অপমান করলেন কারণ মানব জাতিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে মানব জাতিকে সম্মানিত করেছি মর্যাদা দিয়েছি এজন্য সে যাত্রার গোলামি করবে না সে শুধু গোলামি করবে কার আপনি অন্য আল্লাহর একটা সৃষ্টির গোলামি করে এটা আপনি পুরো মানব জাতিকে মূলত অপমানিত করেছেন কারণ মানব জাতি কোন সৃষ্টির গোলামির জন্য তৈরি হয় নাই সকল সৃষ্টি মানব জাতির জন্য তৈরি হয়েছে আর সে গোলামি করবে শুধু কার আল্লাহ কিছু লোক আছে না যে ধরেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের এমন কাছের কেউ এমন গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা কোনো লোক যিনি আসলে প্রধানমন্ত্রী ছাড়া কাউকে তার খুব বেশি গোনার প্রয়োজন নেই আছে না এরকম কিছু চেয়ার সেই চেয়ারের লোক যদি অন্যদেরকে অন্যদেরকে সেম আনুগত্যটা নিবেদন করে তাহলে ওই চেয়ারটার জন্য ওই চেয়ারে যত মানুষ বসে সবার জন্য সেটা অপমানের কিনা বলো এই কথাকে আমরা এর আগে আরেকটা এক্সাম্পল দিয়েছি ধরুন একটা জনসমাবেশ চলছে সেখানে দেশের রাষ্ট্রের বা সরকারের প্রধান আসবেন একবার দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি আসবেন ওনার জন্য একটা চেয়ার রাখা আছে একটা ফুলের তোড়া রাখা আছে স্টেজে উনি আসবেন পাশে যদি আরেকটা চেয়ার রাখা হয় এবং সেই চেয়ারটা ওই এলাকার একজন চৌকিদার তিনিও মানুষ তিনিও আল্লাহর বান্দা তার জন্য রাখা হয় এবং তার চেয়ারটা এই চেয়ারটা দুইটাই সমান তার ফুলের তোড়াটা এটা দুইটাই সমান সমান হারে সম্মাননা প্রদর্শন যদি করা হয় এতে রাষ্ট্র বা সরকারের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটা ওই স্টেজ থেকে অপমানিত হয়ে স্টেজ ত্যাগ করবেন কি করবেন না যে আমার আমার এই ক্ষমতার একেবারে সর্বনিম্ন স্তরে থাকা একটা মানুষকে আমার সমান মর্যাদা দেওয়া আমার কাতারে নিয়ে আসা মানে আমাকে অপমান করে শিরকের মাধ্যমে মানুষকে স্রষ্টার গোলামি করে মানবতাকে অপমান করা হয় এটা মানবতার সাথে যায় না আবার একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে সবচেয়ে বড় বেয়াদবি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টার সৃষ্টিকে আল্লাহর স্থান সমপর্যায়ে নিয়ে যাওয়া কথা কি বুঝাতে পারছি কেন জিনিসটা জঘন্য আপনি যদি অন্য কোন আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করেন তাহলে এত বড় অপমান অপরাধ হবে না যত অপরাধ হবে আল্লাহকে যদি আল্লাহ সৃষ্টিকে যদি আল্লাহর পর্যায়ে আপনি নিয়ে বসান তত বড় অপমান হবে কারণ আল্লাহ সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনাই চলে না মানুষে মানুষের তুলনা হতে পারে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের সাথে একজন চৌকিদারের তুলনা হতে পারে তিনিও মানুষ ইনিও এই দিক থেকে তুলনা হতে পারে কিন্তু তারপরও সেটা পৃথিবীর কোনো সমাজ কোনো মানুষ গ্রহণ করবে না এবং সেটা কখনো সঠিক বলে বিবেচিত হবে না এটা তার জন্য অপমানকর হবে তাহলে আল্লাহ মহান সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টিকে যদি আপনি শিরক করেন সেটা কত বড় অপমানজনক হতে পারে এই জন্য শিরকের এই অপরাধটা আল্লাহ তাআলার কাছে এত জঘন্য শিরক নিয়ে আলোচনা আমাদের সমাজে খুব বেশি হয় না প্রচুর আলোচনা হওয়া দরকার কোরআনের সবচেয়ে বেশি আলোচনী ইস্যুর নাম হলো শিরক কোরআনের সবচেয়ে বেশি যেই অপরাধের ভয়াবহতার উপরে সাবধান করা হয়েছে সেগুলো শিরক থেকে বেঁচে থাকা মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ একটি গুনাহ থেকে একটি অপরাধ এবং পাপ থেকে সবচেয়ে বেশি কমনলি সবাই সতর্ক করেছেন সেটার নাম কি এই শিরক এটা আমার মধ্যে থাকতে পারবে না শিরকের হাজারটা
শাখা প্রশাখা আছে, বিভিন্ন ভাবে হয় ধরা যাক। তবে সব শিরকের কারণে মানুষ বেঈমান হয়ে যায় না, শিরক যখন চরম পর্যায়ে হয় তখন সেটা বেঈমান হয়। সরাসরি আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর কাছে প্রার্থনা সেটা অন্যের কাছে হলে সেটা শিরকে লিপ্ত হয়। বাকি শিরকের অনেকগুলো আরো অনুষঙ্গ আছে যেগুলোকে শিরকে আসগর বা ছোট শিরক বলা হয়। যেমন আমরা অহরহ এরকম শিরক করে থাকি, যেমন ধরা যাক একজন ইমানদার মনে করবে সকল পাওয়ারের কেন্দ্রবিন্দু মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার হাতে সব। অতএব কোন ব্যক্তিকে আমি ভয় পাব, হতে পারে কোনো কারণে যে আমি তাকে ভয় পাচ্ছি, কিন্তু একজন ইমানদার তার বিশ্বাস থাকবে যে এই যাকে আমি ভয় পাচ্ছি এখন মনে হচ্ছে সে আমার ক্ষতি করতে পারে, একেও কন্ট্রোল কার কাতে, এর কন্ট্রোল আল্লাহ সুবহানাল্লাহর কাছে। অতএব তাকে আমার ভয় হতে পারে ঠিক আছে, কিন্তু এর চাইতে বেশি আমার বিশ্বাস কাজ করবে যে একেও যেহেতু আল্লাহ তাআলা কন্ট্রোল করে, অতএব একে সাইজ করার জন্য আমি ওই পাওয়ার হাউসের সাথে যোগাযোগ করব, আল্লাহর কাছে দোয়া করব। এই জন্য ইমানদার কোনো কিছুতে খুব বেশি ভেঙে পড়া আবার খুব বেশি উচ্ছ্বসিত হওয়া এটা ইমানদারের ইমানের সাথে যায় না। খুব বেশি উচ্ছ্বসিত হওয়া যায় না কেন? আপনি উচ্ছ্বসিত হন, আনন্দিত হন, উল্লসিত হন, অসুবিধা নেই, কিন্তু সীমা ছাড়িয়ে যাবেন না। বিকজ সীমা ছাড়িয়ে যদি আপনি যান তাহলে তার মানে হলো আপনার কাছে এটাই সবচেয়ে বড়। যে আখেরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পরকাল বলতে কোনো বিশ্বাস নাই, সে তো দুনিয়াতে যা পাইছে এটা পাইয়ে সে আত্মহারা হয়ে যাবে, এটাই তার শেষ, তাই না? ইমানদার চিন্তা করবে আমি সব পেয়ে গেলাম, বাড়ি গাড়ি পদ চেয়ার ঠিক আছে, মানুষ হিসাবে আনন্দ হবে, আমি উচ্ছ্বসিত হব, স্বাভাবিক ব্যাপার, বাট আমার বিশ্বাস আছে যে এটাই শেষ না, আসল সব ধাপগুলো আমার লাইফের পড়ে আছে, কবর, সেরাত, মিজান, হাসর, কিয়ামত, জান্নাত জাহান্নাম সব অপেক্ষা করছে। অতএব এই সকল প্রাপ্তি একেবারেই তুচ্ছ হয়ে যাবে যদি আখেরাতের সেই ঘাটিগুলোতে আমি আসামি হিসেবে ধরা পড়ে যাই। অতএব আমি আনন্দিত হব, কিন্তু আনন্দের চরম সীমায়, সর্বশেষ সীমায় ইমানদার যেতে পারে না, কারণ তার একটা টেনশনের জায়গা আছে। এই জন্য ইমানদার আনন্দিত হবে, কিন্তু কাফেরের মতো এরকম চরম আনন্দ যেটাকে বলে সেটা ইমানদার কখনো করবে না। ঠিক একইভাবে আমি ভীত হতে পারি মানুষ হিসাবে কোনো কারণে, কিন্তু ভেঙে পড়বো না, শেষ হয়ে যাব না, কারণ আমি জানি এই শেষ শেষ না, এরপরে আরো বহু অপশন আছে। অতি ইমানদার সেটার দিকে তাকিয়ে অপেক্ষা করবে, একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়বে না। এগুলো আমাদের তাওহীদের সাথে যায় না। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষমতার অধিকারী মনে করি, আমি যে মনে করি আল্লাহ তাআলা সবকিছু বিচার করবেন, আহকামুল হাকিমিন, তাহলে দুনিয়াতে আমি অবিচার করে মুখোমুখি হলাম, দুনিয়াতে জুলুমের মুখোমুখি হলাম, ওকে আমার কষ্ট হয়েছে, আমি নিষ্পাপ একটা মানুষকে অন্যায়ভাবে আমাকে মিথ্যা বিচারের মাধ্যমে আমাকে অপরাধী বানানো হলো, সমাজের সবার কাছে হেল করে দেওয়া হলো, আমার কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু আমার একটা সান্ত্বনার জায়গা থাকবে, এটাই শেষ না, আসলটা এখনো বাকি আছে, অতএব একেবারে ভেঙে পড়ার কিচ্ছু নেই, আমি অপেক্ষা করব। তো এগুলো আমাদের ইমানের সাথে সঙ্গতিপূর্ণ। আর অসঙ্গতিপূর্ণ কি? এর উল্টাটা, যে একদম ভেঙে শেষ হয়ে গেলাম, আনন্দ আত্মহারা হয়ে গেলাম। শিরক এবং তাওহীদ নিয়ে মাসকে মাস আলোচনা হওয়া উচিত, সপ্তাহকে সপ্তাহ আলোচনা হওয়া উচিত, আমরা ইনশাল্লাহ ভিন্ন ভিন্ন আলোচনা করবো। আজকে যেটি বলছিলাম যে কিয়ামতের ময়দানে তিন ধরনের বিচারের একটা হলো এই শিরক সংশ্লিষ্ট বিচার, এগুলোর কোনো ক্ষমা হবে না, একেবারে কোনো ক্ষমা হবে না। যদি শিরক করে কেউ মারা যায়, হ্যাঁ দুনিয়াতে শিরক করছেন, এরপরে ভুল বুঝতে পারছেন, তওবা করে ফিরে আসছেন, তাহলে মাফ, কিন্তু এটা নিয়ে মারা গেছেন শেষ, এটা আল্লাহ তাআলা অপশন রাখেন না। দ্বিতীয়ত যে মামলা বিচার হবে কিয়ামতের ময়দানে সেটা হলো বান্দা তার নিজের প্রতি নিজে জুলুম করেছে, একটা গুনাহ করে ফেলেছে, একটা অন্যায় করে ফেলেছে শয়তান প্ররোচনা করে, এগুলো যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে পারে, সেরকম চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করেও দিতে পারে। আর তিন নম্বর হলো বান্দা পরস্পর পরস্পর যে অধিকার নষ্ট করেছে, মানুষের মানুষের অধিকার নষ্ট করেছে, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অধিকার নষ্ট করেছেন তার উপর ন্যস্ত করবেন, যে সে যদি মাফ করে ওকে, আমি কিন্তু এটা মাফ করবো না, এটা আমার হিসাব না, ইস্যু তার। এই জন্য ইমানদারের কাছে বান্দার হকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হক যদি একটু এদিক সেদিক হয়েও যায় তো আল্লাহর কাছে মাফটা চেয়ে পার পাওয়ার রাস্তাটা ওপেন আছে,
বান্দার হক যদি মাফ নষ্ট হয় ওটা আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না ওটা মাফ চাইতে হবে বান্দার কাছ থেকে আর কিয়ামতের ময়দানে বান্দা কখনো কেউ কাউকে সাধারণত মাফ করবেন না সবাই সেদিন যার যার দিকে অবস্থিত হবে এদিন একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করবেন আপনারা ইসলামের বিচার ব্যবস্থা যে দণ্ডবিধি আছে একটু লক্ষ্য করলে দেখবেন আল্লাহর হক নষ্টের কারণে কোনো দণ্ড ইসলামের দণ্ডবিধিতে আরোপ হয় না অবাক করা বিষয় কিন্তু সবচেয়ে বড় অপরাধ শিরিক করা তাই না কিন্তু যদি শিরিক করে তাহলে কয় ব্যক্তি মারতে হবে কয়দিন জেলে রাখতে হবে কোনো শাস্তি আছে ইসলামে বুঝেন না আমার কথা একটা লোক শিরকে লিপ্ত হয়েছে ইসলামিক বিচার ব্যবস্থায় আদালতে হাজির করা হলে বিচারক লোকটা আল্লাহর সঙ্গে শিরক করেছে সবচেয়ে জঘন্য অপরাধ করেছে সেজন্য তাকে কোনো শাস্তি দিতে পারবে দেখেন অপরাধ কিন্তু সবচেয়ে বড়টা করেছে কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা ইসলাম রাখে নাই কেন কারণ এই ঈশ্বর সাথে কোনো মানুষের অধিকারের সম্পর্ক নেই আল্লাহর অধিকারের সম্পর্ক আল্লাহ বুঝবেন সেটা কিয়ামতের ময়দানে দুনিয়াতে আল্লাহ তাআলা এটার জন্য কোনো শাস্তির ব্যবস্থা কেউ পছন্দ নামাজ তরক করছে নামাজ পড়ে নাই ইসলামের দণ্ডবিধিতে কোন অপরাধের কি শাস্তি কোরআন এবং হাদিসে বিস্তারিত ডিটেইল আছে চরম শাস্তি মৃত্যুদণ্ড থেকে নিয়ে বেত্রাঘাত পর্যন্ত বিভিন্ন রকমের শাস্তি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে এটাকে হুদুদ বলা হয় আপনি অবাক হবেন কেউ যদি পছন্দ নামাজ না পড়ে বা দুই চার রক্ত নামাজ ইচ্ছাকৃত না পড়ে ইসলামের দণ্ডবিধিতে এই কথা বলা নাই যে তাকে ইসলামিক বিচারে আদালতে হাজির করে জজ সাহেব কোরআন হাদিসে এমন কোন শাস্তি বলেন না আল্লাহ তাআলা যে তাকে আল্লাহর কোরআনের অমুক আয়াত অনুযায়ী এত বেত মারতে হবে এরকম কোন কথা অথচ নামাজ তরক করছে বিশাল বড় ফরজ তরক করছে কিন্তু শাস্তি নাই এভাবে শাস্তি দুনিয়াতে নাই কেন কারণ এর সাথে মানুষের কোনো অধিকারের সংশ্লিষ্ট এটা দুনিয়া এখানে আল্লাহ তাআলা দণ্ডবিধি রেখেছেন সেই সমস্ত অপরাধের ক্ষেত্রে যেই অপরাধগুলো নিয়ন্ত্রণ না করলে সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে মানুষ অধিকার নষ্ট হবে চুরি করেছেন আপনি মানুষ অধিকার নষ্ট করেছেন আসো তাকে শাস্তি দাও ডাকাতি করেছেন খুন খারাপি করেছেন ছিনতাই করেছেন ধর্ষণ করেছেন মানুষ অধিকার নষ্ট করেছেন অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেছেন কাউকে খুন করেছেন কাউকে হত্যা করেছেন মাদকের কারবার করেছেন এগুলো সমাজকে নষ্ট করে অন্যের অধিকার ক্ষতিগ্রস্ত করে এই জন্য এগুলোর প্রত্যেকটা সুনির্দিষ্ট দণ্ডবিধি ইসলাম ঠিক করেছে মানুষের অধিকারের বিষয়টা কত গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা কিছুটা হলো আঁচ করতে পারি অথচ একজন মুসলমান হিসাবে আমরা অনেকে আছি অবলীলা অন্যদের অধিকার নষ্ট করে চলেছি ভাইরা আমার আপনি অবাক হয়ে যাবেন প্রেনবী সাল্লাল্লাহু সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন রাহিকুল মাখতুমে আল্লামা সফিউল আমর বকুর রহমতুল্লাহ আলাই একটা চ্যাপ্টারে অনেকগুলো হাদিস সংকলন করেছেন আমার এত ভালো লেগেছে সেগুলো আমি নোট করে রেখেছি আলাদা করে সে হাদিসগুলো এনে উনি একটা জিনিস প্রমাণ করতে চাইছেন যে প্রেনবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর যখন একটা ইসলামী সমাজ পেলেন তখন প্রথম কাজ কি ছিল তার মানে সংশোধনমূলক কাজ সংস্কারমূলক কাজের ভিতরে প্রথম ধাপ ছিল যে তিনি এসে মানুষকে বললেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখযুরুহু ওয়া লা ইয়াকতুলুহু লা ইয়াসুবুহু সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকবে প্রতিবেশীর অধিকার আদায় করবে কেউ বেচাকেনা করতে গেলে সে কোনো রকম প্রতারণা করবে না মিথ্যা কথা বলবে না সে কেউ যদি যখন কিনতে যায় তখন কিনতে গিয়েও দোকানদারের সাথে কোনো প্রতারণা করবে না আন্তরিক থাকবে ভালো মানুষের পরিচয় দিবে লেনদেন যখন করবে দেনা দায়িত্ব যখন হবে হাওলাত ধার যখন করবে সেটা পরিশোধ করার ক্ষেত্রে কমিটমেন্ট রক্ষা করবে প্রতিবেশীকে কষ্ট দিবে না বাবা মার অধিকার সচেতন হবে একজন অন্যজনের প্রতি দায়িত্বশীল হবে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল হবে আপনি অবাক হয়ে যাবেন মদিনা আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো অ্যানালাইসিস করলে দেখবেন শুরুর দিকে বিশেষ করে 90-95% হাদিস হলো মানুষের অধিকার সংশ্লিষ্ট সবার অধিকার আদায় করে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন আমাদের এখন দাড়ি লম্বা আছে জুব্বাও লম্বা আছে টুপিও মাশাআল্লাহ ঠিক আছে দরকার উপরে পাগড়ি টুপিও আছে সবই আছে নামাজও পড়ি মাগার আইল ঠেলা রাস্তার এক বিঘর জায়গা দখল করে ফেলা গাড়িটা নামার জন্য এক বিঘর জায়গা নিয়ে আইলাম কে বলবে আমার কিছু আমি এলাকার প্রভাবশালী মানুষ আর বললে ম্যানেজ করে ফেলব এগুলো আমার মধ্যে আছে না নাই ভাইরা আমার ইমানদারের টাকার খুব প্রয়োজন কিন্তু হালাল টাকা হারাম টাকা এক পয়সারও প্রয়োজন অন্যের অধিকার ব্যাপারে আমরা সচেতন না হলে আমরা কখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবো না কখনো না এই জন্য ইসলামটা
যতটানা ইবাদত সর্বস্ব খুব ভালো করে শুনে রাখেন ইসলামটা যতটানা ইবাদত সর্বস্ব তার চাইতে বহুগুণ বেশি অধিকার সর্বস্ব মানুষের অধিকারের ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে ইবাদত খুব বেশি না কিন্তু আপনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন দৃশ্যমান ইবাদতের বাইরে আর কি আছে বলেন কিন্তু আপনাকে বাজারে যাচ্ছেন মানুষের অধিকার কাস্টমার ক্লায়েন্ট দোকানদার সরকার দেশের মানুষ রাস্তার পথচারী তার অধিকার আছে আছে না নেই আপনি রাস্তাটাতে ফেলে দিলেন কারণ কষ্ট দিলেন অধিকার নষ্ট হবে না বাসায় গেছেন স্ত্রীর অধিকার সন্তানের অধিকার মা বাবার অধিকার আপনি কোথায় যাচ্ছেন প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নির্দেশে এসে হাজির মাগার নামাজ শুধু পাঁচ ওয়াক্ত তাহলে ইসলামটা যতটা না ইবাদত সর্বস্ব তার চেয়ে অনেক বেশি হলো মানুষের অধিকার সর্বস্ব আপনি পশু পাখির প্রতি অধিকার আদায় করতে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আপনি এই যে গাছ গাছ পর্যন্ত আপনি মন চাইলেও আর একটা গাছ নিধন করে ফেললেন ফুর্তি করতে করতে একটা গাছ উঠে ফেললেন এত সহজ না জায়েজ না ইসলামে প্রয়োজন হলে আপনি কাটতে পারেন সেটাকে জ্বালানি বানাতে পারেন সেখান থেকে কাঠ সংগ্রহ করতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বা যৌক্তিক কারণ ছাড়া যা ইচ্ছা তা করবেন সুযোগ নাই আপনি একটা প্রাণীকে ফুর্তি করতে করতে হত্যা করে ফেললেন মজা করতে করতে তাকে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করলেন না এই সুযোগ রাখে না ইসলাম তবে ভাইরা আমার ভালো মানুষ হওয়া ছাড়া দায়িত্বশীল মানুষ হওয়া ছাড়া মানুষ তো মানুষ আল্লাহ সকল সৃষ্টির প্রতি দায়িত্ব সচেতন কর্তব্য সচেতন হওয়া ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোন স্কোপ নেই আল্লাহ তালা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন যত নামাজি মুসলমান দেশে আছে আল্লাহর কসম শতবার শপথ করে আমি বলতে পারি যত নামাজি মুসলমান দেশে আছে এত লেনদেনের সৎ মুসলমান দেশে নাই যত রোজাদার মুসলমান দেশে আছে তত অন্যের অধিকারের ব্যাপারে সচেতন যে আমার দ্বারা আমার বোনের কোন অধিকার নষ্ট হচ্ছে কিনা সে করে করুক আমার দ্বারা যেন কোনো কষ্ট কোনো ক্ষতি অন্যায় অবিচার যেন না হয় এরকম মানুষের সব মানুষের অধিকার একটা ঝগড়া হলো বিতর্ক হলো আল্লাহ বলেছেন কোরআনে ওলা আজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লাহ তাদিলু ইআদিলু হুয়া আক্রাবু লিত্তাকওয়া তোমার সাথে কারো গন্ডগোল হয়েছে একসাথে থাকতে গেলে হতে পারে আপনি একটা এলাকায় বসবাস করেন আরে মসজিদকে কেন্দ্র করে তো দুই তিনটা গ্রুপ হয়ে যায় আপনি ভাড়াটিয়া আপনি বাড়িওয়ালা আপনি জমি মালিক আপনি ফ্ল্যাট মালিক আপনি একটা দল করেন উনি আরেকটা দল করেন নানান বিষয় নিয়ে আমাদের মধ্যে নানান মত পার্থক্য থাকতে পারে এটাই বাস্তবতা আল্লাহ বলেছেন এগুলোর কারণে যেন তুমি কারোর প্রতি অন্যায় আচরণ না করো যে তুমি আমার দলের না আমার প্রতিপক্ষ অতএব এই সুযোগে তার প্রতি আমি অন্যায় আচরণ করবো মিথ্যা কথা বলবো তার চরিত্রে কালিমা দিব যা খুশি তা বলবো না হতে পারে আমি তার বিরোধী হতে পারে আমি তার প্রতিপক্ষ হতে পারে আমি তাকে পছন্দও করি না কিন্তু তাই বলে আমি তার ব্যাপারে একটা অন্যায় কথা মিথ্যা কথা জুলুম এটা করতে পারি তাহলে আমি বান্দার হক নষ্ট করলাম কোরআন কত খুঁটে 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 আমাদেরকে ভালো মানুষ হতে বলেছে এত নামাজি আমরা কয়জন ভালো মানুষ বলো যে আমার দ্বারা আর কেউ কষ্ট পাবে না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদ থাকে কেউ তাকে দেখলে ভয় পায় না এই ব্যাপারটাতে যে সে আমার ক্ষতি করে ফেলবে যত বড় পাওয়ার হোল্ড করে না কেন সবাই জানে যে না ওনার দ্বারা কোনো ক্ষতি হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা সবচেয়ে ভালো মানুষ মাল্লাই খাফ শাদ্দ যার কোনো ক্ষতি আশঙ্কা কেউ করে না সবাই মনে করে না ওনার ঘরে টেনশন নেই উনি আমার কোনো ক্ষতি করতে পারেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেরকম বিনয়ী ভালো মানুষ হওয়ার তৌফিক দান এই মানুষগুলোই জান্নাতি এই মানুষগুলোই খাঁটি মুসলমান ভাইরা আমার আমরা কেউ ভুল না বুঝি যে নামাজ রোজা এগুলোর গুরুত্ব ইসলামে নাই এগুলো ইসলামের মৌলিক কাজ এগুলো স্তম্ভ কিন্তু আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে এগুলোর পাশাপাশি মানুষের অধিকারের ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে খুব বেশি দায়িত্বশীল হতে হবে যে আমার দ্বারা আমার দুই ঠোঁট দ্বারা কোনো অন্যায় কথা যেন হোক একটা লোক হতে পারে আপনি সুন্নত পালন করেন উনি বেদাত করেন হতে পারে তাই বলে তার প্রতি অন্যায় করা যাবে কোনো ক্ষেত্রেই না আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম দায়িত্ববান মানুষ হওয়ার তৌফিক দান করবে মুসলমান কখনো দায়িত্ব জ্ঞানহীন যা খুশি তা করবে এই চরিত্রের অধিকারী হতে পারে না তখন সমাজটা সুন্দর হয়ে যাবে দেশটা সুন্দর হয়ে যাবে দুনিয়াটা সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সেই পথে হাঁটার তৌফিক দান করবে